আমরা যে খবরের দিকে আছো সকাল থেকেই নজর রেখেছি যে পুনর্নির্বাচন চলছে, মোট 696টা বুথে সেখানে আজ পুনর্নির্বাচন চলছে এবং মোট 22টা জেলার 19টা জেলাতেই আজ পুনর্নির্বাচন চলছে। মুর্শিদাবাদে সব থেকে বেশি বুথ রয়েছে, মুর্শিদাবাদে 175টা বুথে চলছে পুনর্নির্বাচন। দ্বিতীয়তে রয়েছে মালদা, যেখানেও অশান্তির ঘটনা ঘটেছিল, সেই মালদার 109টা বুথে পুনর্নির্বাচন চলছে এবং এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বুথে বুথে 8 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। প্রত্যেক জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আপনাদেরকে আমরা বীরভূমের ছবি দেখাচ্ছি। বীরভূমে সেখানেও আজকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই কিন্তু নির্বাচন চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গত শনিবার যে প্রশ্ন উঠেছিল সেই নিরাপত্তা ব্যবস্থায় যদিও আজকের এই পুনর্নির্বাচনের দিন যথেষ্ট পরিমাণে জোরদার করা হয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। সকাল থেকে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে, সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন এই বুথে বুথে, যার কারণে কোথাও গিয়ে আশ্বস্ত হয়েছেন আজকে এই ভোটাররা, যার কারণেই তারা বুথমুখী হয়েছেন এবং দীর্ঘ লাইন সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি বুথে বুথে বিভিন্ন জায়গাতে। সরাসরি ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং যে সমস্ত জায়গাতে অশান্তির ছবি দেখা গিয়েছিল সেই সমস্ত বুথেই আজ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচন চলছে, 22টা জেলার 19টাতেই হচ্ছে এই পুনর্নির্বাচন এবং গত শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যা এক দফাতে করা হয়েছে এবং গতকাল ছিল স্ক্রুটিনির দিন। সেই স্ক্রুটিনি পর্বেই খতিয়ে দেখা হয়েছে সমস্ত জেলা শাসকদের কাছে। রাজ্য নির্বাচন কমিশনার তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় যে ধরনের অশান্তি ঘটেছিল সে কোথায় কোথায় এই পুনর্নির্বাচন করার প্রয়োজন রয়েছে, কোথায় কোথায় পুনর্নির্বাচন করার প্রয়োজন আদৌ রয়েছে কিনা কিংবা নেই, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার হয় এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ক্ষেত্রে মোট 19টা জেলায় 696টা বুথে আজ সকাল থেকেই চলছে এই পুনর্নির্বাচন। যদিও এই তালিকায় বাদ রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম, কারণ সেখানে শান্তিপূর্ণভাবেই মোটের উপর বিভিন্ন বুথে সেখানে ভোট হয়েছিল। তবে আজ সকাল থেকে বীরভূমের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা থেকে উত্তর ২৪ পরগনা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি।